Well, hello family. Welcome back again. আশা করছি তোমরা সবাই ভেতর থেকে ভালো এবং সুস্থ আছো। আর যদি ভালো না থাকো তাহলে গো টু গুগল অ্যান্ড টাইপ সুইসাইড। ওয়েল হ্যাঁ, গুগলে যদি আমরা সুইসাইড এই টার্মটা নিয়ে সার্চ করি তাহলে সবার প্রথমেই যে রেজাল্টটা আসে সেটা হলো এই নাম্বারটা। এই নাম্বারটা হলো গুগলের অফিসিয়াল সুইসাইড হেল্পলাইন নাম্বার। আজকের ভিডিওতে আমরা এইরকমই কিছু গুগলের ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে গুগলের নাম ছিল ব্যাকলগ, কারণ প্রথমে গুগলের কাজ ছিল বিভিন্ন রকমের ওয়েবসাইটগুলোকে ব্যাকলিঙ্ক করা। তারপরে যখন নামটা চেঞ্জ করা হয় অফিসিয়ালি তখন নামটা করা হয় গুগল। বাট যখন রেজিস্টার করা হচ্ছিল অ্যাজ এ ওয়েবসাইট তখন হঠাৎ করে টাইপিং মিস্টেক হয়ে গিয়ে হয় গুগল, আর সেটাই এখন আমরা দেখতে পাই। গুগল ইন্টারনেটের মধ্যে যে কত বড় একটা প্ল্যাটফর্ম সেটা 2013-এর একটা সামান্য কেস দেখলেই বোঝা যায়। 2013-এ 16th August গুগল 5 মিনিটের জন্য নট রিচেবল হয়ে যায় ইন্টারনেটের মধ্যে। সেই 5 মিনিটের মধ্যে ইন্টারনেট ইউজেজ প্রায় 40% পর্যন্ত কমে যায়। যদি নিজের হারিয়ে যাওয়া ফোনের লাস্ট লোকেশন জানতে চাও তাহলে গো অন গুগল অ্যান্ড টাইপ ফাইন্ড মাই ফোন। তারপর সেখানে গিয়ে তোমার হারিয়ে যাওয়া ফোনে যে ইমেল আইডিটা দিয়ে লগ ইন করা ছিল সেটা টাইপ করতে হবে, তাহলে পরে তুমি নিজের হারিয়ে যাওয়া ফোনের লাস্ট লোকেশন এমনকি সেটার স্টোরেজ পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে। জেনারেলি গুগলে আমরা কোনো ওয়ার্ড, সেন্টেন্স বা কোনো ফেস দিয়ে সার্চ করে থাকি। বাট তোমরা কি জানো গুগলে আমরা ফটো দিয়েও সার্চ করতে পারি। প্রথমে গুগল ওপেন করে সেখানে ইমেজ আইকনটাতে প্রেস করতে হবে, তারপর সেখান থেকে আপলোড ইমেজ। সেই ইমেজটা সম্পর্কে গুগলে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে সেটা দেখবে। গুগলে আমরা বিভিন্ন রকমভাবে সার্চ করতে পারি, জাস্ট লাইক টাইপ গুগল মিরর, এবং তারপরে ফার্স্ট যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করো। এইরকমভাবে গুগল আপসাইড ডাউন এরকম বিভিন্ন রকমের টুলস আমরা গুগল থেকে ইউজ করতে পারি। এছাড়াও গুগলের বিভিন্ন রকম ফ্রি গেমস আছে যেগুলো আমরা খেলতে পারি। আচ্ছা, এই ফ্যাক্টসটাতে তোমাদের ছোট্ট একটা জিনিস করতে হবে, এই নিচে আসা সংখ্যাটাকে ওয়ার্ডে কনভার্ট করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ অনলি 5 সেকেন্ডস। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এইরকমই হয় যখন কোনো বড় ফিগারকে আমাদের ওয়ার্ডে কনভার্ট করতে হয়। বাট থ্রু গুগল ইটস ভেরি ইজি। জাস্ট গো টু গুগল অ্যান্ড দেন টাইপ দ্য নাম্বার অ্যান্ড দেন ইজ ইকুয়াল টু ইংলিশ। প্রথমে যখন আমরা গুগলের হোম পেজটা ওপেন করি তখন কিছুটা এইরকম দেখতে লাগে, উইচ ইজ রিয়েলি রিয়েলি বোরিং। খুবই নর্মাল একটা হোম পেজ, তো এটাকে আমরা চাইলে চেঞ্জও করতে পারি। প্রথমে গুগল ওপেন করে লিখতে হবে গুগল আন্ডার ওয়াটার, তারপর প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করতে হবে, তাহলেই আমাদের হোম পেজটা কিছুটা এইরকম দেখতে লাগবে। গুগলের পেজ র্যাঙ্কিং করার সিস্টেমটা খুবই ইন্টারেস্টিং। প্রথমে একটা কিওয়ার্ড থাকবে, সাপোজ বেস্ট মোবাইল ফোনস ইন 2020। এই কিওয়ার্ডটার ওপর বিডিং হবে, সাপোজ কেউ যদি বিড করে হায়েস্ট 100 টাকা। তারপর যারা যারা বিডিং করেছে তাদের ওয়েবসাইটগুলোর কোয়ালিটি স্কোর দেবে গুগল। তো সাপোজ যে হায়েস্ট বিডার সে সাপোজ পেলো 8 out of 10, তো তার মোট স্কোর হলো 100 × 8 800। এইভাবেই যে হায়েস্ট স্কোর পায় সে গুগল পেজে টপ র্যাঙ্কিং পায়। 1998-এ গুগল নিজের সার্চ ইঞ্জিন ইয়াহুর কাছে মাত্র $2 million বেচে দিতে চেয়েছিল, বাট সেই সময় ইয়াহু অফারটা রিজেক্ট করে। তারপর ইন 2002 ইয়াহু গুগলকে কিনতে আসে $3 billion, আর স্বাভাবিকভাবেই তখন গুগলও অফারটা রিজেক্ট করে দেয়। আর এখন বর্তমানে গুগলের মোট ভ্যালুয়েশন হলো $400 billion। গুগলের সিইও সুন্দর পিচাই হলো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেড এক্সিকিউটিভ। 2019-এ গুগলের অ্যানুয়াল কম্পেনসেশন ছিল $281 million, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 2145 কোটি টাকা। সুন্দর পিচের পার ডে স্যালারি হলো প্রায় 5.5 কোটি টাকা। সো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।